আপনি আপনার জুনিয়রকে বলছেন এসে কথা বলতে, সে এসে কথা বলছে না, ওর ঘাড়ে কটা মাথা যে কথা বলছে না এসে। একটু ই করতে হবে নিজেকে একটু, আমিও তো বলছি একটু করবো দাদা, 10 দিন ধরে তো একটুই করে যাচ্ছি, তাহলে অন্যরকম হয়ে যাবে জিনিসটা। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই আসানসোলের রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এবার হোর্ডিং লাগানোকে কেন্দ্র করে বাকযুদ্ধে জড়িয়ে পড়লেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় ও উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। শুক্রবার বেলার দিকে আসানসোল পুরসভা প্রাঙ্গণের সামনে তারা কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন। এই ঘটনার রেশ গড়ায় মেয়রের ঘর পর্যন্ত। অগ্নিমিত্রার অভিযোগ, হোর্ডিং স্পেস বিতরণের ক্ষেত্রে তৃণমূলের প্রতি পক্ষপাতিত্ব করছে পুরসভা। প্রতিবাদে তিনি শুক্রবার সকালে আসানসোল পুরসভার প্রধান দরজার সামনে ধর্ণায় বসেন। আজকে আমরা এখানে এসেছি কর্পোরেশনে, এখানে আমাদের হোর্ডিং দেওয়া হচ্ছে না। ঘটনাক্রমে মেয়র সাহেব এখানে ছিলেন, উনি যখন ছিলেন তখন ওনার সাথে আমি দেখা করলাম, ওনাকে আমার পরিচয় প্রার্থী পরিচিতি পত্র দিয়েছি, কিন্তু মেন যে ইস্যু সেটা ওনাকে জানিয়েছি যে আজকে আমাদের হোর্ডিং দেওয়া হচ্ছে না। বহুবার বলা সত্ত্বেও প্রথমে হোর্ডিং লাগানো হলো 9টা, তারপর সেগুলো সমস্ত খুলে দিল, আপনারাও সেটা জানেন, আপনারাও সেটা কভার করেছেন। তারপরে গতকাল পারমিশন দিয়েছে 12টা হোর্ডিংয়ের। এদিকে তৃণমূলে আমি গুনতে পাঠিয়েছিলাম, আমার ছেলে বললো যে ওই মোড় থেকেই কালীপাড়ি মোড় অবধি 60খানা হোর্ডিং, আর বানপুরে 10টা 70খানা হোর্ডিং, তৃণমূলের 70খানা হোর্ডিং আর আমার জন্য 12টা, বিজেপির জন্য 12টা কেন? মাননীয় মুখ্যমন্ত্রী তো বারবার বলেছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, এটা কি ফেয়ার ইলেকশনের নমুনা? শেষ পর্যন্ত মেয়র বিধান উপাধ্যায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অগ্নিমিত্রা ধর্ণা প্রত্যাহার করেন। উনি এসেছিলেন বলছেন সৌজন্যমূলক সাক্ষাৎকার, তো উনি এসেছেন, আসার পর আমাকে বললেন যে হোর্ডিংগুলো নাকি সমানভাবে ভাগ হচ্ছে না। আমি উনাকে বললাম আপনাদেরকে কিন্তু দেওয়া হয়েছে অলরেডি, সব পার্টিকে দেওয়া দিয়েছে, যা রুল রেজুলেশন আছে তাতে যা যা নিয়ম আছে তার নিয়মের বাইরে কিন্তু একটাও হয়নি, তো আপনাদেরকেও 12টার মতো দেওয়া হয়েছে, তো এখন জানলাম প্রায় 22টার মতো দেওয়া হয়েছে, তো কংগ্রেসকেও দেওয়া হয়েছে, সিপিএমকেও দেওয়া হয়েছে, কংগ্রেস সিপিএমের কোনো প্রবলেম নেই, ওরা তো ই আছে হোর্ডিং নিয়ে। এবারে উনি বলে যাওয়ার পর বলেন যে আমি আবার ডিটেলসটা নিয়ে আপনার সাথে পরে দেখা করবো, আমাদেরকেও দেবেন, তৃণমূল যতটা পায় ততটা যেন বিজেপিও পায়, আমি ঠিক আছে নিয়ে আসবেন। তো এবারে বললেন তারপরে কিন্তু আমি এই সিওর সাথে দেখা করবেন বলছিলেন, কমিশনারের সাথে দেখা করবেন, তো আমরা ঠিক আছে, তো তারপর বলো যে যদি ওটা না হয় তাহলে আমি ধর্ণায় বসবো। তো আমি বুঝতে পারলাম না এখানে বলে পরে আবার যে এখানে একটা অফিসের সামনে এসে বসা এবং জয় শ্রীরাম স্লোগান দেওয়া, এটা ঠিক নয়। আসানসোল লোকসভা উপনির্বাচনের প্রচারে তৃণমূল বিজেপি দুপক্ষের কথার লড়াই চলছে। তৃণমূল বিধায়ক নরেন্দ্র চক্রবর্তী বিজেপির ভোটারদের সমঝে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে নির্বাচন কমিশনের শাস্তির মুখে পড়েছেন। এদিকে অগ্নিমিত্রা পল মারের বদলা মারের কথা বলে বিতর্কে জড়িয়েছেন। দ্য ওয়াল ব্যুরো।